যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি দিয়ে আপনার থেকে কথা শুনতে চাই, সেটি হচ্ছে এই সফর মাসের গুরুত্ব এবং ফজিলত যেগুলো প্রচলিত আছে এবং হাদিসের মধ্যে কি আছে, এই বৈপরীত্য কোথায় যদি শুরু করেন। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. কাছের বাদুরে যারা দেখছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা অত্যন্ত সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ একটি অনুষ্ঠান দাওয়া টিভির মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষের কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে আল্লাহ রসুলের কাছে, সেটা হচ্ছে এই সফর মাস। কারণ এই মাসটা এমন একটি মাস যেই মাস রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দেয়, সেটা হচ্ছে এই সফর মাস। এই মাসটিকে ঘিরে আমাদের দেশে অনেক ফজিলতের আড়ালে অনেক বেদাত লুকিয়ে আছে, এমনকি অনেক শিরক লুকিয়ে আছে, যেটা আমরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত দিন, সমস্ত সময়, সমস্ত মাসই আল্লাহর কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক সূরা আসরের মধ্যে প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ডের গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। সে কারণে আল্লাহ বলেছেন ওয়াল আসর, আর সময়ের কসম আরও অনেক জায়গায় দিয়েছেন আল্লাহ। ফজরের কসম করেছেন আল্লাহ, ওয়াদ্দুহা বলে আল্লাহ পাক একটা সময়ের কসম করেছেন। এমনি করে আল্লাহ পাক ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মানে দেখা যায় যে প্রত্যেকটা সময়ের আল্লাহ পাক কসম করেছেন, এটা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। তা আমরা যদি দেখতে পাই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের মাস হচ্ছে সফর মাস, এই সফর মাসকে কেন্দ্র করে বিশেষ করে অনেক ভাইরা মাসের শুরুতে রোজা রাখেন, অনেকে মাসের শুরুতে রাতে ইবাদত করেন। আমরা যদি হাদিসের দৃষ্টিতে তাকাই তাহলে দেখতে পাই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতেই ইবাদত করতেন, আর আল্লাহ পাক তো বলেই দিয়েছেন উযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুরুদা ওয়া আলা জুনুবিকুম, তোমরা দাঁড়ানো, বসা, এমনকি শোয়া, যে অবস্থায় থাকো তোমরা আল্লাহর ইবাদত করবে। তো এখন যে ব্যক্তি মাসের শুরুতে প্রতি বছর ইবাদত করেন, তাহলে এটা মনে করতে হবে এটা একটা বেদাত। আপনি যদি এমনি প্রতি রাতে জাগেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনি ইবাদত করতেছেন, প্রতি রাতেই আপনার ইবাদতের অংশ হিসেবে আপনি সফর মাসের শুরুতে আপনি ইবাদত করলেন, এতে অনেক সওয়াব পাওয়া যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু এই রাতেই আমি ইবাদত করব, যেমন লাইলাতুল কদরের রাত করে, লাইলাতুল বারাতের রাত করে, বা শাওয়াল মাসে করা হয়, কিন্তু ঠিক এইরকম যদি এই রাতটাকে করা হয় তাহলে শুধুমাত্র, তাহলে এটা বেদাত হিসেবে গণ্য হবে। এরপরে এই মাসে আরও কিছু বেদাত সংযুক্ত আছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যদি আপনাকে একটু দুঃখিত, জাহিলি যুগ থেকে এই মাসটিকে অশুভ মাস বলে প্রচলিত ছিল। আসলে আল্লাহর কাছে কোনো মাস কি অশুভ বা কোনো মাস অমঙ্গল? আমরা যদি দেখি দুনিয়াতে অনেক সময় এমন হয় যে কোনো একটা অনুষ্ঠান হবে, যে কোনো একটা বিয়ে শাদী, বলছে এটা মঙ্গলবারে হওয়া যাবে না, শনিবারে হওয়া যাবে না, বা অমুক সময় হওয়া যাবে না, অথবা অমুক মাসে হওয়া যাবে না, চৈত্র মাসে হওয়া যাবে না। ঠিক তেমনিভাবে আমাদের সমাজ যেমন প্রচলিত আছে, জাহিলি যুগেও এমন ছিল যে আসলে এই সফর মাসটাকে অশুভ মনে করা হতো, এটি আসলে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, যে আসলে অনেকে মনে করে যে সফর মাসে বিয়ে শাদী কিংবা খুব শুভকর কোনো কাজ না করা, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে এরকম কোনো ইতিহাস আমরা পাই না। হাদিসের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই যে এই মাসটা অন্যান্য মাসের মতোই একটি মাস আল্লাহর কাছে। হ্যাঁ, কাজী এই মাসে অন্য মাসে যেরকম হালাল, বিয়ে শাদী হালাল, তারপরে আনুষঙ্গিক যা আছে জীবন, স্বাভাবিক জীবন যাপনে যেভাবে হালাল, ঠিক তেমনি সফর মাসও হালাল করা হয়েছে। এখানে আপনার যেমন আপনি যেটা বলেছেন যে শনিবারে এই মাসের অশুভ তত্ত্ব আর কি, হ্যাঁ, অশুভ মানে যে শনিবারে যদি কেউ কোনো যাত্রা করে তাহলে তার উপরে শনিবার করে, হ্যাঁ, কিংবা যাত্রা অমঙ্গল হয়, তো এই জাতীয় যে সমস্ত কুসংস্কার এই বা শিরকের পর্যায়ে অনেক সময় চলে যায়, যেমন আপনার শনিবারে বিয়ে হওয়া, কিংবা আপনার দেখা যায় যে ঘর থেকে বেরিয়েছে ঝাড়ু স্বামীর সামনে পড়া, কিংবা পরীক্ষা দিতে যাচ্ছে দেখা গেল সে ডিম খেয়ে যাওয়া, ডিম খেলে ডিম পাবে, এই যে এই জাতীয় কুসংস্কারের মতোই এটাও একটা কুসংস্কার যে আপনার এই সফর মাস কেন্দ্রিক কোনো শুভ কাজ করা যাবে না, বরং এটা মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হবে।
কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা কাহাফের মধ্যে আপনি যদি দেখেন সেখানে আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সময় যেহেতু আল্লাহর কাছে সব সমান, কাজী আমি যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই আমাকে, কাজী আমি কেন আমার হালাল কাজগুলোকে নিষেধ করব, কেন আমি শির্ক বেদাতের মধ্যে এই মাসটাকে আমি ডুবে থাকবো, এর কোনো সুযোগই নাই। কেন আল্লাহ পাক বলেছেন তোমরা যদি ফমান কানা ইয়ারজু লিকা, মানে লেখা মানে সাক্ষাৎ, আল্লাহর সাথে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও আল্লাহ পাক বলছেন তাহলে সেজন্য দুটি আমল করে। হ্যাঁ, এক হচ্ছে আমিলা সালেহা, বেশি বেশি নেক কাজ করবে। তাহলে এই সফর মাসও তো নেক কাজ, নেক কাজের মাস। আপনি যদি আপনার জিন্দিগিতে যে সময়টা বাঁচেন এর মধ্যে একটা মাস কিন্তু এই সফর মাস, কাজে এই মাসটা বেশি বেশি আমল করার মাস, অন্যান্য সবগুলো মাসের মতোই একটি সাধারণ মাস, বিশেষ কোনো আমল, বিশেষ কোনো আমল এই মাসের মধ্যে আসলে নেই। আমরা শুধুমাত্র এতটুকু যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী মাস। জি, কোন কোন ফজিলতের বইয়ের মধ্যে এমনটি দেখা যায় সফর মাসের প্রথম তারিখ আসলে রাতের প্রথম রাতে বেশি বেশি সালাত আদায় করতে হবে, আসলে এমন কি কিছু আছে কি? আমি তো আগেই বললাম যে আসলে প্রত্যেকটা রাতই মানুষের জন্য ইবাদতের, প্রত্যেকটা রাতই মানুষের জন্য আল্লাহর কাছে কল্যাণের, প্রতিটি রাতই আল্লাহ পাক বান্দার জন্য তার নিয়ামত রাজি সহ তার নিদর্শনসমূহ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার কাছে হাজির হয়। কাজেই প্রতিটি রাতই ইবাদতে আল্লাহর কাছে কল্যাণময়, কিন্তু সফর মাসের প্রথম রাতে অন্যান্য রাতের মতো খুব বেশি মর্যাদাবান মনে করে ইবাদত করা এটা আসলে তার মানে হলো শরীয়ত নয়। সুনির্দিষ্ট কোনো ইবাদত করতে হলে অবশ্যই তার পেছনে দলিল লাগবে, অবশ্যই আর যদি সেটি না পাওয়া যায় তাহলে অকুল্লু সেটা যদি কেউ, বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ রসুল যদি এই দিনে বেশি আমল করতেন, বেশি রাতে আমল করতেন তাহলে আমরা করতাম, কিন্তু আল্লাহ রসুল যেহেতু করেন নাই, কোনো সহি হাদিস নাই, কাজে এ রাতে ওইভাবে আমল করা শুধুমাত্র এই রাত কেন্দ্রিক এটা শরীয়সম্মত হবে না, বরং এটা মানুষ দেখানো হবে, আর মানুষকে দেখানো যারা হয় সে তো বেদাত হয়ে যায়, আর বেদাত যেটা হয়ে যায় সেটা তো অবশ্যই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। মহতারাম, একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে, দর্শককে জানাতে চাই যে সফর মাসের শেষ বুধবার যেটাকে আখিরি সাহার সোমবার বলা হয়, তো এটি নিয়ে কি বলবেন, কি ইবাদত আছে এবং মূলত এই আখিরি সাহার সোমবারটা কি? আসলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে, প্রতিটি ঘটনা থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেরণা রেখে দিয়েছেন, আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন। কেননা আল্লাহ পাকে রসুল বলেছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক রূপে পরিণত হয়েছি। কাজেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শেষ বুধবার বলা হয় যে অসুস্থতার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সুস্থ হয়েছিলেন, সুস্থ হয়েছেন, হ্যাঁ, এবং এই সুস্থতার ফজিলত স্বরূপ অনেকে রোজা রাখে, অনেকে ইবাদত করে, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মানে বিভিন্ন ধরনের ইবাদত পালন করে, আসলে এর সাথে শরীয়ার কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই কুসংস্কার। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন, আল্লাহ সুস্থ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করা যেতে পারে, কিন্তু মানে বিশেষ কোনো আয়োজন করা, হ্যাঁ, আর এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যদি এরকম, তো যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল দাঁত ভেঙে ফেলেছে, মানে দাঁত শহীদ হয়েছে উহুদের ময়দানে, তাহলে আপনি কি করবেন? তাহলে এই দিনটাকে কি ইবাদত হিসেবে নেবেন? বা অনেক দিন দেখা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুম বা উট জবাই দিয়ে রসুল কোরবানি করেছেন, তাহলে আপনি কি এই দিন, তার মানে হচ্ছে যে আল্লাহ রসুল যেটা করতে বলেছেন আমরা সেটা করব, আর যত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন ফান্তাহু, আল্লাহ রসুল আমাদেরকে যেটা আদেশ করেছেন সেটা আমরা করব, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকব। কাজেই এই মঙ্গলবার বিশেষ কোনো ফজিলত যেটা তোমরা আদেশ করেন সেটা করো, হ্যাঁ, ওমা আতাকুম রসুল ফাখুদু, যেটা রসুল বলেছেন সেটা তোমরা ধরো, আর যেটা নিষেধ করেছেন ফান্তাহু, সেটা তোমরা নিজেও করো না, অন্যকেও করতে উৎসাহিত করো না।